হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি তো আজকে খুব সুন্দর এবং খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমিও লাইফের ফার্স্টই রান্না করেছি এবং এই রেসিপিটা নিঃসন্দেহে গরুর মাংসকেও হার মানাবে এমন একটা রেসিপি তো এটা হচ্ছে সয়াবিনের যে বড়িটা সেটা তো আমার শাশুড়ি হচ্ছে প্রায় সময় উনি রান্না করে তো ওনার রান্না বরাবরই খুব মজার হয় অনেক টেস্ট হয় তো আমি এই রেসিপিটা প্রায়ই আমি দেখেছি আগে পরে তো আজকে আমি এটা রান্না করব। তো ফার্স্টেই হচ্ছে আমি গরম ফুটনো গরম পানিতে এক কাপ পরিমাণে হচ্ছে সয়াবিনের বুড়িটা আমি ভিজে তারপর উঠায় রাখছি তো একটু এভাবেই নরম নরম হয়েছে দেন এখন আমি হচ্ছে গরম কড়াইতে তেল দিয়ে তারপর পেঁয়াজটা একটু অল্প একটু ভাজা করে তার মধ্যে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটু আলুও দিব কারণ হচ্ছে যেহেতু আলমিনাও খাবে তো আলমিনার জন্যই আলুটা দেওয়া আলুটা ফার্স্ট আমি একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে সয়াবিনের যে পুরিটা ওটাকেও আমি নিয়ে ভেজে ভেজে রাখছি তারপর ভাজা হয়ে গেলে আমি এটাকে হচ্ছে রেখে দিই উঠায় উঠায় রাখবো আর কি এরপর হচ্ছে আমি মশলাটাকে বেশ ভালো করে একদম কষাবো আমি কিন্তু ফার্স্টেই মানে ওটাকে আলু আর সয়াবিনের বড়িটা ভেজে উঠায় রাখছি দেন হচ্ছে এখন মশলাটাকে ভালো করে কষায় নিব মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে আমি সয়াবিনের যে বড়ি আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম ওটা আমি দিয়ে দিব এবং অনেক সুন্দর করে একদম কষানো হয়ে গেলে তারপরেই দিতে হবে তাহলে তরকারির মানে স্বাদটাও একদম দ্বিগুণ বেড়ে যাবে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে